বিসমিল্লাহ রহমানির রহিম, সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন সবার মাঝে। ভালো কাজের সাথে সবারই সম্পর্ক থাকতে হয়। পৃথিবীতে কোনো ভালো কাজই একার পক্ষে কখনোই সম্ভব না। তো আজকেও শনিবার, আমরা জানেন আপনারা শুক্র শনি দুইজনই আমাদের এখানে সবাই আসে, সরাসরি হয়তো পাত্রপাত্রী দেখে যায়, তো আপনারাও চলে আসতে পারেন। আমি আজকে একটু দেরি করি, আসলে রাত্রে অনেক রাত পর্যন্ত সজাগ ছিলাম, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে। এখন বাসা থেকে এই মাত্র মানে এখন যাব অফিসে, যাওয়ার একদম ভাবলাম যে আমার আপনজনদের মাঝে আমার বাসা থেকে আমি একটু ডিসপ্লে করে যাই, যেহেতু আজকে একটু ফ্রি আছি মনে হচ্ছে, তাই যারাই ফোন করবে তাদেরকে সাথে সাথে সেবা দিতে পারবো। তো আসলে আমাদের ব্যস্ততা কিন্তু আপনাদেরকে নিয়ে, তো আপনারা সবসময় মনে রাখবেন আমরা আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে কাজ করি, আপনজন হিসাবে। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফট 2, কান্তা মিডিয়া সেন্টার। আর মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। তো এই মুহূর্তে আমি প্রায় 10টার মতো পাত্রীর জন্য আমার পাত্র প্রয়োজন। আপনারা যারা একটু আমার ভিডিওটা দেখতেছেন, যারাই উপযুক্ত পাত্র বিয়ে করার জন্য, তারা অবশ্যই যে কোনো বয়সে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের কিন্তু আমরা 100% সততা নিয়ে কাজ করি। আপনারাও যা ইনফরমেশন দিবেন আমাদেরকে, একটু আপনারা সঠিক তথ্য দিবেন, তাহলে আর এটার কোনো সমস্যা হয় না। আসলে মানুষ একটু অনেকেই আছে যে একটু দেখা যায় যে একটু ইগো প্রবলেম অনেক কিছু মিন করে। অনেক যে কোনো ভালো কাজে যদি আমরা স্বচ্ছ থাকি, তাহলে আমার মনে হয় কাজটাও সুন্দর হবে এবং তার লাইফটাও সুন্দর হবে। কি হবে আমি বুঝি না, একটা মানুষের সাথে কেন হিংসা, বিদ্বেষ, হানাহানি, এগুলির কোনো আমি মানে বুঝি না। যে আমরা ক্ষণিকের জন্য আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ মহান পাঠিয়েছে, আমরা একে অন্যের শুভাকাঙ্ক্ষী, একে অন্যের জন্য এগিয়ে আসবো, এটাই হচ্ছে নিয়ম। আর পৃথিবীতে কোনো কিছু ভালো থাকার জন্য কিন্তু বেশি কিছু দরকার হয় না। আপনার সবসময় মনে রাখবেন আপনার সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমি প্রতিদিনই আমার আল্লাহ মহানের কাছে শুকরিয়া আদায় করি, আমি প্রতিটা দিন যে আল্লাহ আপনি সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় আর কোনো কিছু পাওয়া নাই। তো আমি এখন এই মুহূর্তে বেশ কয়েকটা পাত্রীর কথা বলবো, যেগুলি এক্সক্লুসিভ কিছু পাত্রী, ইন্টারেস্টেড পাত্রী। আমার ভাইরা একটু শোনেন, পাত্র চাচ্ছি আজকে কিন্তু সব ডবল ডবল, মানে মা আর মেয়ে পাত্রী একই পরিবারের। তো আমি সেজন্য একটু ডিসপ্লে করছি। পাত্রী হচ্ছে কানিস, ওর বয়স হচ্ছে 46, আর মানে 46, আর ওরা উত্তরবঙ্গের বড় ব্যবসায়ী পরিবার। ওর হাজব্যান্ড মারা গেছে, এখন ওর মেয়েও আছে ডাক্তার, মেয়ের বয়স 30, অপূর্ব সুন্দরী, যেটা মানে মা আর মেয়ে এক্সেলেন্ট। তো ওদের আসলে এখন মা আর মেয়ের জন্য দুইটাই পাত্র দরকার, মা এস্টাবলিশ ব্যবসায়ী নিজে এবং মেয়ে ডাক্তার। যদি আপনারা কার সাথে মিলবে আপনারা তো বুঝুন, ওদের কোনো চয়েস দেয় না, বলছে জাপু তুমি আমার মেয়ে আর আমার জন্য ভালো পাত্র দেখো, বাস এতটুকু ডিসপ্লে করলাম। আরেকটা বোন, ওর নাম হচ্ছে মনিয়া, ও MBA করছে, ওর মা হচ্ছে জিনাত, ওর 43 মতো বয়স, মেয়ে অবিবাহিত, MBA করেছে, ওর জন্য একটা ভালো ছেলে চায়, ছেলে হয়তো বিদেশের হতে পারে, দেশের হতে পারে, মার জন্য উপযুক্ত। আজকে মা আর মেয়ে বেশি বাগ আসলো। আরেকটা বোন, ও হচ্ছে রাজনীতিবিদ, ওর বয়সও 40 মতো, ও 5'7" লম্বা, পাতলা স্লিম, খুব সুন্দর রাজনীতিবিদ। ওর ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন সরকারি চাকরি করে, ওর বয়স 43, অনেক সুন্দরী, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, সরকারি বেসরকারি যে কোনো ভালো ছেলে। আরেকটা বোন, ও সৌদিতে আছে, মক্কাতে, 35 মতো বয়স, 5'3" লম্বা, দেখতে টেখতে সুন্দর, ওখানে জব করে। যদি সৌদিতে মক্কাতে কোনো ছেলে থাকেন আপনারা একটু যোগাযোগ করবেন। আরেকটা বোন হচ্ছে, ও হচ্ছে ইঞ্জিনিয়ার মেয়েটা, ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার, ওর বয়স 23, অপূর্ব সুন্দরী, 5'4" লম্বা, ওদের বনশ্রীতে বাসা। এ মেয়েটা আজকে বিকালে 5টার দিকে আসবে আমাদের অফিসে। আরেকটা বোন মিথিলা, ও অবিবাহিত, দেখতে অপূর্ব সুন্দরী, যেমন লম্বা টম্বা, খুব সুন্দর, নারায়ণগঞ্জের সেটেল, ওর বয়সটা 23-এর মতো,
ওরা ভালো একটা ছেলে চায়, মা বলছে যদি নামমাত্র কোনো ডিভোর্স হয় আমার কোনো আপত্তি নেই, একটা ব্যবসায়ী ভালো প্রতিষ্ঠিত একটা ছেলে চায়, যেটা তাদের কথায় বুঝলাম আর কি। আসলে এখনো রেডি হয়ে আসতে পারি নাই। আরেকটা বোন, ও হচ্ছে ডাক্তার, লন্ডনের সিটিজেন, পরিবার সহকারে থাকে, ওর বয়স 35-এর মতো, ওর জন্য একটা লন্ডনে থাকা ছেলে চায়। আরেকটা বোন হচ্ছে ও ফিজিওথেরাপিস্ট, ও বিধবা, 45-এর মতো বয়স, গাজীপুরে বাসা, ওর জন্য একটা ভালো একটা ছেলে চায়। আরেকটা বোন হচ্ছে সিনথিয়া, সিনথিয়ার বয়স 30, ওর এখানে 4-5টা ফ্ল্যাট আছে বনশ্রীতেই, ওর জন্য একটা ছেলে চাচ্ছে, ও শর্ট ডিভোর্স। তো আমার মনে হয় একটু একটু বললাম, যতটুকু বললাম তার মধ্যে যদি কেউ ইন্টারেস্ট থাকেন, ভালো ছেলে যদি কেউ থাকেন, তাহলে যোগাযোগ করলে হয়তো তাদের সাথে আমি মিট করাই দিব ইনশাল্লাহ। আর আমি সবসময় বিশ্বাস করি সত্যের জয় হবে। আমরা যেটা ডিসপ্লে করি এবং যতটুকু বলি ছেলে এবং মেয়ের সম্পর্কে, আপনারা মনে করবেন যে যেটা সত্য সেটাই বলি, না জেনে কারোর সম্পর্কে বেশি প্রশংসা করব না, আর না জেনে কারোর সম্পর্কে তার মানে বদনামও করব না, এটা সবসময় মনে রাখবেন। এটা প্রত্যেকটা মানুষের উচিত, এইভাবে ভালোর সাথে থেকে ভালো ভালো কাজ করে দেখেন, মনটাও তখন কিন্তু ভালো হয়ে যাবে। ভিতরে কুটিলতা, হিংসা, বিদ্বেষ না রেখে একে অন্যের শুভাকাঙ্ক্ষী হয়ে আমরা থাকতে পারি সবসময়। তো সবাই ভালো থাকবেন, অফিসে আসবেন, আমি অফিসে যেয়েই আপনাদেরকে ডিসপ্লেটা করছি। আর আমরা রাত্রে 10টা পর্যন্ত থাকি, এখন কিন্তু প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত কিন্তু শুভ কাজ হয়ে যাচ্ছে, তাই যারা আসতে চাচ্ছেন আপনারা চলে আসবেন ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, সবার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর সবার প্রতি দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। আমি যে মানে উদ্দেশ্য নিয়ে আমার মায়ের নামে মাদ্রাসাটা করেছি, সেখানে যাতে আমি সবসময় সম্পর্ক থাকতে পারে, এবং আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।